নারী পুরুষের সমান অধিকার, স্বামী স্ত্রীর সমান অধিকার থাকবে। আর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে নারীরই অধিকার থাকে, পুরুষের নাই। হ্যালো, ওরা কেন হেই বন্ধুরা, অস্থির বাঙালি সিরিজের 15তম এপিসোডে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আমাদের আজকের ভিডিওটি বেশ মজার হতে চলেছে, তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। টিকটকার মামুন ওরফে বুড়ো বেটির জামাই তার বউকে প্লাস্টিক সার্জারি করে বুড়ো থেকে গুড়া বানিয়েছে। এখানে অনেকেরই প্রশ্ন, মামুন কি তার ওয়াইফের ফেসটাকেই কচি বানিয়েছে নাকি সেই সাথে সবকিছু? মামুন যেমন লাইলাকে মেরে ভস্কিয়ে দিয়েছে, আই উইশ জান আমিও তোমাকে ভস্কাতে চাই। বাট তাদের জন্য আমি বলি, ভাই আপনারা এতক্ষণ যেটা দেখেছেন সেটা সম্পূর্ণ ধোকা ছিল, আসলে এটা মামুনের ওয়াইফই না। এখন অনেকেই বলবে যে ভাই তাহলে আপনি যে বললেন, বাইরে ভাই আমি নিজেও ধোকা খেয়েছি। বাট এই মেয়েটার মুখ থেকে সম্পূর্ণ সত্যি কথাটা শুনে নিন। যে আমি তার মেয়ে হই কিনা, তার বোন হই কিনা, চাচাতো বোন কিনা, খালাতো বোন কিনা, মামাতো বোন কিনা, এটাও অনেকে বলেছেন যে আমি তার 19 বছরের মেয়ে কিনা। যাই হোক, এটার অ্যান্সার হচ্ছে যে না, আমার তার সাথে তাদের সাথে আমার পার্সোনালি ওইভাবে কোনো পরিচয় নাই। কিন্তু ভাই এদিকে ঠিকই মামুন তার বুড়ো ওয়াইফের সোচরানো গালকে ইস্তারি করে একটা ফিনিশিং দিতে চেয়েছে। আর ইস্তারি করার পর, গুড মর্নিং ব্রাদার, দ্য নেক্সট টাইম ইউ থিংক সামথিং ইজ টু রিস্কি, রিমেম্বার দ্যাট ইফ ইউ ডোন্ট রিস্ক এনিথিং ইউ। একবার ডিপলি চিন্তা কর তো, এটা কি মানা যায়? আর ইস্তারি করার পর তার বউয়ের বর্তমান অবস্থা, আপনারাই বলেন, ইস্তারি করেই যদি বুড়োকে কচি বানানো যেত তাহলে কি দেশে আর বুড়ো থাকতো? ভাই তুমি যতই ইস্তারি ফিস্তারি করো, তুমি বুড়া বেটির জামাই, বুড়া বেটির জামাই থাকবা, কখনো কচি বেটির জামাই হতে পারবা না। বলেন কি, সে আমার সাথে টাইম পাস করতে এসেছিল কিন্তু আমি তাকে ভালোবেসে ফেলেছি। আটটা দাঁড়া দে, মাথা আর দে, একটু উপরে থাকা, নিচে থাকা। এখন কে রে তুই? মা কি ভাই, অভিনয়টা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পায়ে যদি দু চারটে নোবেল থাকে একই গিফট করে যান। সঠিক বলেছেন। আরে আমি এমন একজনকে ভালোবাসি, তাকে কখনো পাবো না, তবুও তাকে ভালোবাসি। সেই বেচারা বেঁচে গেছে, আপনি যদি তাকে পাইতেন তাহলে ব্যালেন্ডারে ব্যালেন্ডার করে ক্রিম বানিয়ে গালে মেখে নিতেন। নারী পুরুষের সমান অধিকার, স্বামী স্ত্রীর সমান অধিকার থাকবে। আর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে নারীরই অধিকার থাকে, পুরুষের নাই। আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কারণ নতুন ঘর পেয়ে আবার নতুন বউ মেনে না তোলে, সেই জন্য আমি এই ব্যবস্থাটা করেছি। তোমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না। আমরা মেনে নিলাম আমাদের প্রধানমন্ত্রীর কথা, কিন্তু এই অধিকার পাওয়ার পর বর্তমানে নারীদের অবস্থা দেখুন। দেখছেন ভাই অবস্থাটা, দেখছেন এখানেই শেষ নয়, আরো আছে। ভালোবাসা যদি হয় ভালো থাকার কারণ, তাহলে আমায় কেউ ভালোবাসেনি। এটাই হচ্ছে বর্তমান সময়ে সমান সমান অধিকারের ফল। বেচারি খুবই দুঃখজনক, বুঝি বুঝি, এদের দুঃখ আর কেউ না বুঝলেও আমরা সিঙ্গেলরা ঠিকই বুঝি। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার একটি রিকোয়েস্ট, 16 বছর বয়সী প্রত্যেকের প্রেম করা বাধ্যতামূলক করে দেওয়া হোক। সঠিক বলেছেন, নয়তো ভবিষ্যতে এরকমটা হতে পারে। হ্যালো।
আর নয়তো দেশের মাটিতে এরকমের এলিয়েনের দেখাও মিললে মিলতে পারে। সালা ছোটি গঙ্গা বল কে নালে মা কুদা দে। বন্ধুরা, তোমরা জীবনে বহুত বিরিখর দেখেছো, কিন্তু এই ধরনের পিএইচডি করা বিরিখর হয়তো তোমরা প্রথমবারের মতো দেখতে চলেছো। বন্ধুরা, আমাদের সমাজে অনেকেই আছে যারা টিকটকে ঢুকে এবং স্ক্রল করে টিকটক দেখে, কিন্তু তোমাদের কি মনে চায় না একবারও এই টিকটকগুলোর শুটিং দেখতে? তাহলে চলো এবার এদের একটু শুটিং দেখে আসি। আমি বুঝতেছি না, প্রধানমন্ত্রী তো সবসময় মহিলাদের নিয়ে পড়ে আছে, কিন্তু ভেবেছিলাম কাদের কাকু যেহেতু পুরুষ মানুষ তিনি হয়তো পুরুষের দুঃখটা বুঝবে, কিন্তু তিনিও দেখছি সবসময় মেয়ে নিয়েই পড়ে আছে, আই মিন মেয়েদের প্রসঙ্গ নিয়েই পড়ে আছে। আমাদের দলের ভিতরেও উল্টো সুর, আবার বাইরেও উল্টো সুর, তো মহিলারা যাবে কোথায়? মহিলা কি দাঁড়াবে না? বাঁকা চোখে দেখছেন কেন? এটা কি ছিল, ডান্স নাকি অন্য কিছু? আমি বুঝতে পারছি না, যদি কেউ বুঝতে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। পাশের বাসার আন্টি যদি টিকটকার হয় তাহলে এরকমের ফ্রি বিনোদন নিতে আর এমবি খরচ করতে হয় না। সমান অধিকার কোথায় গিয়ে ঠেকেছে এটা একবার দেখুন। আমাদের সমাজে দু চারটা বুড়ো মুরব্বী রয়েছে যাদের মুখে সবসময় দু চারটা ফার্সি ইংলিশ এগুলো থাকবে, কিন্তু সমান অধিকারের পর থেকে বুড়ো মহিলারাও যে এরকমটা শুরু করবে সেটা আপনি হয়তো ভাবতেও পারবেন না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হচ্ছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের গ্রহের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।